আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা যারা দু হাজার তেইশ সালে যারা এসসিসি পরীক্ষা দিয়েছ এসএসসি পরীক্ষা দেওয়ার পর যারা বুট চ্যালেঞ্জ করতে চাচ্ছ তারা কীভাবে মোবাইলের মাধ্যমে বুট চ্যালেঞ্জের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারো তো গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আবেদনের সময়সীমা এবং বলেছিলাম যে তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আর তোমরা জানো আবেদনের শেষ সময় হচ্ছে কিন্তু আগস্টের চার তারিখ তো চলো বেশি কথা না বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে বুট চ্যালেঞ্জের জন্য মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে প্রথমে চলে যাবে তুমি তোমার মোবাইলের মেসেজ অপশনে অবশ্যই তোমার টেলিটক প্রিপেড সিম থাকতে হবে ওকে টেলিটক প্রিপেড সিম অবশ্যই তোমার সিম স্লটের মধ্যে কিন্তু ইনপুট করে রাখতে হবে তারপরে তুমি তোমার মেসেজ অপশানে যাবে মেসেজ অপশানে যাওয়ার পর প্রথমে তোমাকে এখানে এই যে সেটা হচ্ছে মানে তুমি যে নম্বরে সেন্ড করবে আর কি তোমার অ্যাপ্লিকেশন করার জন্য তুমি অ্যাপ্লিকেশন যে কমপ্লিট করবে কোন নাম্বারের মাধ্যমে তো সেটা হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ওকে সো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তুমি লিখে তারপর তুমি নেক্সটে ক্লিক করবে এখন তোমার যে সিম স্লটে ধরো তুমি টেলিট প্রিপেড সিমটা ইউজ করছো সেটা তুমি এইখান থেকে সিলেক্ট করে দেবে তো আমার হচ্ছে দুই নম্বরে রয়েছে তো আমি দুই নম্বর সিলেক্ট করছি ওকে করার পর প্রথমে তোমাকে যেটা টাইপ করতে হবে সেটা এখানে দেখতে পাচ্ছো এন্টার মেসেজ এইখানে প্রথমে তুমি ক্যাপিটাল লেটারের সবগুলো লিখবে আর এস সি লেখার পর একটা স্পেস দিয়ে নিবে ওকে স্পেস দেওয়ার পর তোমাকে তুমি যে বোর্ডের অন্তর্ভুক্ত ধরো তুমি ঢাকা হতে পারে সিলেট হতে পারে চিটাগং হতে পারে বরিশাল হতে পারে তুমি যে বোর্ডের অন্তর্ভুক্ত সেই বোর্ডের প্রথম নামের প্রথম তিন অক্ষর তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তো আমার যেহেতু সিলেট সেহেতু আমি এখানে সিলেট দিয়ে দিচ্ছি দেখো ক্যাপিটাল লেটারে লেখার পর আমি স্পেস দিয়ে নিচ্ছি আবার স্পেস দিয়েছি দেওয়ার পর এখন তোমাদেরকে যেটা করতে হবে তোমাকে তোমার রুল নাম্বারটি লিখতে হবে তো চলো আমি আমার রুল নাম্বারটি লিখে ফেলছি এসএসসির যে রুল নম্বর তুমি রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড থেকে সেটা দেখে নিবে ঠিক আছে ওকে রুল নাম্বার লেখার পর আমি আবার আরও একটা স্পেস দিচ্ছি দেওয়ার পর তুমি যে সাবজেক্ট কুড়টিতে তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছো হ্যাঁ ধরো তুমি ধরো বাংলায় বা ইংরেজিতে যেটাতে তুমি করতে চাও যেমন বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় সেই সাবজেক্ট কোডটি তোমাকে লিখতে হবে তো ধরো আমি একশো এক একটা সাবজেক্ট কোড দিয়ে দিচ্ছি ধরো আমি আরও একটা দিব তো সেটা আমি একশো দুই দিয়ে দিচ্ছি তুমি যদি আরও চাও আরও এখানে ক্ষমা দিয়ে দিয়ে দিতে পারো তুমি তুমি যে সাবজেক্ট বা যে সাবজেক্টের উপরে তুমি বুট চ্যালেঞ্জ করবে সেই সাবজেক্টের সাবজেক্ট কোডটা এখানে লিখতে হবে তো আমি এই দুইটাই লিখে দিচ্ছি লেখার পর তুমি যেটা করবে মেসেজটাকে সেন্ড করে দিবে ওকে সেন্ড দেখো তোমরা মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে সেন্ড হওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু দেখতে পারবে তোমাদের সামনে নতুন একটি মেসেজ কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছ আমার সামনে চলে আসছে এখানে আমি দুইটা সাবজেক্ট চয়েস দিয়েছি তোমরা জানো একশো টাকা করে নেবে প্রতি সাবজেক্ট করে জন্য এই আমাকে দুইশো টাকা দেখাচ্ছে যে দুশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে কেটে নেওয়া হবে এখন তুমি তুমি যদি এখান থেকে কনফার্ম করতে চাও একদম তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে আবার তোমাকে লিখতে হবে আর এস সি লেখার পর তুমি আবারও একটা স্পেস দিয়ে নিবে ওকে স্পেস দেওয়ার পর তোমাকে যেটা করতে হবে দেওয়ার পর এখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটাল লেটার ইয়েস ওয়াই ই এস ইয়েস লেখার পর আবার তোমাকে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর এখানে তোমাকে তোমার দেখো এখানে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে ইউর পিন ইজ এই পিনটাকে তোমাকে এখানে বসাতে হবে থ্রি টু জিরো ফাইভ লেখার পর তোমাকে যেটা করতে হবে আবার একটা স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর তোমাকে কী করতে হবে তুমি তোমার কন্টাক্ট নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে যারা তোমার যে কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে সেটা তুমি দিয়ে দিবে আমি একটা দিয়ে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর তুমি এখান থেকে মেসেজটা জাস্ট সেন্ড করে দিবে সেন্ড করে দিলেই তুমি দেখতে পারবে তোমার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাবে তোমাকে কনগ্র্যাচুলেশন দেখাবে এবং তোমাকে প্রথমেই আগেই তোমার টেলিটক প্রিপেড সিমের মধ্যে তুমি যে কোনো একটা রিচার্জের দোকানে গিয়ে বা বিকাশ থেকে তুমি তোমার টেলিটক প্রিপেড সিমের মধ্যে আগে থেকে রিচার্জ করে রাখবে এটা কিন্তু বিকাশ থেকে টাকাটা কেটে নেওয়া হবে না তোমার সিমের যে টাকা সেটা কিন্তু কেটে নেওয়া হবে তো তোমাকে সিমে আগে থেকে টাকা ইনপুট করে রাখতে হবে বুঝতে পারছো মানে রিচার্জ করে রাখতে হবে রাখলে তোমারে তোমাকে কিন্তু এখান থেকে টাকা কেটে নেওয়া হবে তো আমি যদি এখানে মেসেজটা সেন্ড করে দিই এখন আমাকে কিন্তু কনগ্রাচুলেশন মেসেজ আকারে কিন্তু দিয়ে দেবে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এইভাবে কিন্তু তুমি বুট চ্যালেঞ্জের জন্য অ্যাপ্লিকেশানটা করে নিতে পারো তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছ না বুঝলে আমাকে কমেন্টে জানাবা অথবা ভিডিওটা আবার একটু ব্যাগ দিয়ে দিয়ে আবার ভালোভাবে দেখে নিবে খুব ইজি একটা প্রসেস তোমরা আশা করি পারবে তো দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম